ট্রিগোনোমেট্রি কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর আমরা সাইন কস নির্ণয় করা শিখব। যেমন আমরা একটা সরলরেখা আঁকলাম, এই বিন্দুটাকে আমরা ক্যাপিটাল ও বললাম, এই বিন্দুটাকে আমরা ক্যাপিটাল এস বললাম, আর এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম, মানে ও এক সরলরেখাটা এই দিকে অসীম বিস্তৃত। তীর চিহ্ন মানে হলো ও এক সরলরেখাটা এই দিকে অসীম বিস্তৃত। ও এক সরলরেখা হলো একটা ঘূর্ণায়মান সরলরেখা। ও এক ঘূর্ণায়মান সরলরেখার প্রাথমিক অবস্থান হলো ও এক্স। ও এক্স থেকে যদি ঘূর্ণায়মান সরলরেখা ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে ত্রিকোণমিতিতে ঋণাত্মক কোণ ধরা হয়, আর যদি ঘূর্ণায়মান সরলরেখা মানে ঘূর্ণায়মান সরলরেখা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে ত্রিকোণমিতিতে ধনাত্মক কোণ ধরা হয়। তাহলে আমরা ও এক্স হলো একটা ঘূর্ণায়মান সরলরেখার প্রাথমিক অবস্থান, ও এক্স প্রাথমিক ঘূর্ণায়মান সরলরেখার প্রাথমিক অবস্থান, ও এক্স থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্যাপিটাল এ কোণের সমান একটা অবস্থানে এলো, সেই অবস্থানটাকে আমরা ও ওয়াই বলবো। ও ওয়াই এটাকে আমরা বললাম ক্যাপিটাল ওয়াই, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্যাপিটাল এ কোণের সমান গেল ক্যাপিটাল এ কোণ। এই কোণের মানটা হলো ক্যাপিটাল এ। তাহলে এ কোণের অবস্থান মানে শেষ সীমানা হলো ও ওয়াই। এবার ও ওয়াই অবস্থান থেকে আবার ঘড়িকাটার বিপরীত দিকে এই বি কোণের সমান, এখান থেকে ঘড়িকাটার বিপরীত দিকে বি কোণের সমান করে ও জেড অবস্থানে হলো ও জেড, এটাকে জেড বলো ক্যাপিটাল জেড। এইটা হলো ক্যাপিটাল বি কোণ, এই কোণের মানটা হলো ক্যাপিটাল বি। তাহলে আমরা বলছি ও এক্স হলো একটা ঘূর্ণায়মান সরলরেখার প্রাথমিক অবস্থান, ও এক্স ঘূর্ণায়মান সরলরেখার প্রাথমিক অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্যাপিটাল এ কোণের সমান করে ও ওয়াই অবস্থানে এলো, আবার ওয়াই অবস্থা ও ওয়াই অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বি কোণের সমান করে ও জেড অবস্থানে এলো। এই তীর চিহ্নগুলো মানে হলো এই অসীম বিস্তৃত, অসীম বিস্তৃত এই দিকে, ঠিক আছে। এখন তাহলে এইটুকু কোণ যদি ক্যাপিটাল এ হয় আর এইটুকু কোণ যদি ক্যাপিটাল বি হয় তাহলে এই টোটাল কোণটা হলো, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এও ধনাত্মক বিও ধনাত্মক, তাহলে এই কোণটা হলো ক্যাপিটাল এ প্লাস বি, ক্যাপিটাল এ প্লাস বি, এ প্লাস বি, ক্যাপিটাল এ প্লাস বি, এই এ প্লাস বি বা এ মাইনাস বি বা এ প্লাস বি প্লাস সি এই আকারের কোণগুলোকে যৌগিক কোণ, ইংরেজিতে কম্পাউন্ড অ্যাঙ্গেল বলা হয়। এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি বা এ মাইনাস বি প্লাস সি বা এ প্লাস বি মাইনাস সি, এই ধরনের আকারে কতগুলো কোণের যোগ ফল বা বিয়োগ ফল বা যোগ বিয়োগ সব মিশিয়ে যেগুলো থাকবে এই ধরনের আকারের কোণগুলোকে আমাদের যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল বলা হয়। তাহলে এ প্লাস বি যৌগিক কোণের সীমারেখা হলো ও জেড। তাহলে এ প্লাস বি যৌগিক কোণের সীমারেখা ও জেড এর উপর যে কোনো একটা বিন্দু আমরা ক্যাপিটাল পি নিলাম, যে কোনো একটা বিন্দু ক্যাপিটাল পি নিলাম। এবার ক্যাপিটাল পি বিন্দু থেকে ও এক সরলরেখার উপর লম্ব অঙ্কন করলাম, পি এটাকে কিউ বললাম, পি কিউ। এবার পি বিন্দু থেকে ও ওয়াই সরলরেখার উপর লম্ব অঙ্কন করলাম, এটা পি কিউ, এটাকে আর বলা হলো। এবার এখান থেকে আবার ও এক্স এর উপর লম্ব অঙ্কন করলাম, পি কিউ আর এস নাম দেওয়া হলো। এবার আর বিন্দু থেকে আবার পি কিউ সরলরেখার উপর লম্ব অঙ্কন করা হলো, এটাও লম্ব অঙ্কন করা হলো, এটাকে পি ইউ আর এর পরপর নাম দেওয়া হলো, ক্যাপিটাল টি পরপর নাম দিলাম।
আরেকবার বলছি, এইটা হলো a প্লাস b যৌগিক কোণের সীমারেখা। a প্লাস b যৌগিক কোণের সীমারেখার উপর যে কোনো একটা বিন্দু, আমি এখানে 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 যে কোনো জায়গায় নিতে পারতাম, যে কোনো একটা বিন্দু ক্যাপিটাল p নেওয়া হবে, এটা ক্যাপিটাল p। এবার p বিন্দু থেকে ওয়াই সরলরেখার উপর pq লম্ব টানা হলো, p বিন্দু থেকে ওয়াই সরলরেখার উপর pr লম্ব টানা হলো, r বিন্দু থেকে ওয়াই সরলরেখার উপর rs লম্ব টানা হলো, আবার r বিন্দু থেকে pq সরলরেখার উপর rt লম্ব টানা হলো। এখন আমরা দেখতে পাচ্ছি a a a এই যে এরকম a a a ক্যাপিটাল Z, আমি তো আবার এটাকে জি বাংলা বলি, এই জি বাংলা এই কোণগুলো পরস্পর সমান হয় যদি এই বাহু দুটো পরস্পর সমান্তরাল হয়। এই বাহু দুটো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই কোণগুলো একান্তর কোণ হয়। তাহলে যে এইটা আর এইটা এই দুটো বাহু সমান্তরাল, বলে এই দুটো বাহু কেন সমান্তরাল? এই বাহু দুটো এই একই বাহুরে একই বাহুর উপর লম্ব হয়েছে, এই এই বাহুর উপর এটা লম্ব, আবার এই বাহুর উপর এটাও লম্ব, এই বাহুর উপর এটাও লম্ব, এই বাহুর উপর এটাও লম্ব। যেমন এই বাহুর উপর দুটা এটাও লম্ব এটাও লম্ব টান, তাহলে এরা পরস্পর সমান্তরাল। অর্থাৎ একই বাহুর উপর এটাও লম্ব এটাও লম্ব, একই বাহুর উপর লম্ব সরলরেখাগুলো পরস্পর সমান্তরাল হয়। তাহলে এই যে এই বাহুর উপর এটা লম্ব, আমরা এইটার উপর এটা লম্ব টেনেছিলাম, তার মানে এইটার উপর এটা লম্ব, আবার এইটার উপরে এটা লম্ব, তাহলে এই দুটো সরলরেখা একই সরলরেখার উপর লম্ব, সেই জন্য এরা সমান্তরাল, এরা সমান্তরাল। তাহলে এরা সমান্তরাল হলে এই যে এ এ এ এই জি বাংলার মতো এ এ এ, তাহলে এই কোণ দুটো একান্তর কোণ, এই একান্তর কোণ দুটো সমান হবে যদি এরা সমান্তরাল হয়। তাহলে আমরা যেহেতু এই সরলরেখা দুটো একই সরলরেখার উপর লম্ব, সেই জন্য এরা সমান্তরাল, সেই জন্য এরা সমান্তরাল হলে একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এই কোণ আর এই কোণ, এই কোণটার মান হলো ক্যাপিটাল এ, তাহলে এই কোণটার মান হলো আমার ক্যাপিটাল এ। তাহলে আমরা এটা এটা তো লম্ব টেনেছিলাম, এটা লম্ব টেনেছিলাম, তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে গোটাটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি এ হয়, তাহলে এই কোণটা হলো 90 মাইনাস এ, আবার এটা লম্ব টেনেছিলাম, এটা 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, আর এই এই এইটা লম্ব টেনেছিলাম, তার মানে গোটাটা 90, আর আমরা এইটুকু 9 এইটুকু এ, তাহলে গোটাটা 90 আর এইটুকু এ, তাহলে এইটুকু হলো 90 মাইনাস এ, তাহলে এটা 90 মাইনাস এ আর এটা 90, তাহলে অবশ্যই এই কোণটা হলো ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল এ, এটা 90 মাইনাস এ আর এটা 90, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, এটা হলো 90 আর এটা হলো 90 মাইনাস এ, 90 মাইনাস এ, মাইনাস এ প্লাস এ, এটা হলো 90 90 180 ডিগ্রি, একটা বিন্দু তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কি শিখলাম, এই কোণটা যদি ক্যাপিটাল হয় এ হয়, তাহলে এটাও ক্যাপিটাল এ, আবার এটাও ক্যাপিটাল এ, ঠিক আছে। এখন আমরা এর সাইন নির্ণয় করব, সাইন এ প্লাস বি কোণের সাইন, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, সাইন কাকে বলে? সাইনের ডেফিনেশন হলো লম্ব বাই অতিভুজ, সাইনের ডেফিনেশন লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমার এ প্লাস বি, এ প্লাস বি হলো এই যে এতটা হলো এ প্লাস বি, আর ত্রিকোণমিতি হতে গেলে সমকোণ অবশ্যই লাগবে, তার সমকোণ ছাড়া ত্রিকোণমিতি হয় না, তাহলে এটা হলো এ প্লাস বি আর এইটা হলো এই যে লম্বটা দেখেছিলাম, তাহলে এটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা, তাহলে এইটা যদি এ প্লাস বি হয় এই কোণের সামনের বাহু, এই কোণটা এ প্লাস বি, এই কোণের সামনের বাহু এইটা, এটা হলো লম্ব, তাহলে লম্ব হলো পি কিউ, লম্ব হলো পি কিউ ডিভাইডেড বাই সমকোণের সামনের অতিভুজ, অতিভুজ হলো ওপি, ওপি ঠিক আছে। তাহলে পি কিউ, পি কিউ, পি কিউ মানে এতটা পি কিউ, এটাকে আমি ভেঙে ভেঙে লিখবো, এইটুকু প্লাস এইটুকু লিখতে পারি, তাহলে এইটুকু হলো পিটি, এইটুকু হলো পি টি,
karena আমরা কি পেলাম therefore sin a plus b sin a plus b সমান এটা পেলাম cos a cos a into sin b cos a into sin b plus sin a into cos b এটাকে আমরা সাদৃশ্য লিখব এটাকে আগে লিখব sin a cos b sin a cos b এখানে নিয়ে আমরা প্লাস cos a cos a sin b অর্থাৎ আমরা পেলাম sin a plus b সমান sin a cos b plus cos a sin b এটাকে মুখস্থ রাখতে হবে রেস্ট করে একবার লিখছি অর্থাৎ আমরা পেলাম sin a plus b সমান sin a cos b plus cos a sin b sin a plus b সমান sin a cos b plus cos a sin b